হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেলে। এখন কথা বলবো দিলখুশ নিয়ে, যেটা আমি গতকালকে দেখলাম। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন রাহুল মুখার্জি, যার প্রিভিয়াস ডিরেকশন কিসমিস। এবং এই সিনেমাতে কাস্টিং আছেন অনুসূয়া মজুমদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম, উজান চ্যাটার্জি, অপরাজিতা আড্ড, খরাজ মুখোপাধ্যায়, মধুমিতা সরকার সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা বেসিক্যালি একটা রোম্যান্টিক সিনেমা। তো এই রোম্যান্টিক সিনেমার ট্রেলার দেখলাম, বুঝতেই পারি যে গল্পটা কী নিয়েছিল। তো অতএব গল্পটা ছিল একটা অ্যাপ যার মাধ্যমে কিছু কাপেলকে তারা একসঙ্গে আনে এবং তাদের সম্পর্কের পরিণতি কেমন হয় সেটা নিয়ে এই গোটা সিনেমাটা। এছাড়াও দু একটা টুইস্ট আছে। তো এগুলো জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে তোমাদের সিনেমাটা দেখতে হবে। তো প্রথমেই আমরা যদি এখানে স্টোরি এক্সিকিউশন নিয়ে কথা বলি, এখানে চারটে কাপেল অর্থাৎ আটটা ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে পোট্রে করানো হয়েছে বা যেভাবে লেখা হয়েছে, সেটা দেখতে কোনো একটা জায়গাকে ইন্টারেস্টিং লাগবে। এবং এটা পারফরমেন্স ওয়াইজ বা স্টোরি এক্সিকিউশন ওয়াইজ ডিসেন্ট ওয়ার্ক বলে মনে হবে। এবং এটা খুব খারাপ স্টোরি এক্সিকিউশন হয়েছে সেটা বলা ভুল। এখানে কিছু কিছু জায়গায় অবশ্যই কমেডি খুব সুন্দর ওয়ার্ক করে এবং এখানে মিউজিকের ইমপ্লিমেন্ট যেরকম যেরকম জায়গায় করেছে সেগুলো অবশ্যই ডিসেন্ট, বলবো না যে খুব ভালো, ডিসেন্ট লেগেছে আমার। তো ওভারঅল দেখতে গেলে স্টোরিটা যেরকমভাবে বলেছে, যেরকমভাবে এক্সিকিউট করা হয়েছে গোটা গল্পটাকে, আমার তো দেখে বেশ একটা ভালো ডিসেন্ট বাংলা সিনেমা দেখলাম বলে মনে হলো। এছাড়া এই সিনেমার পারফরমেন্স, এই সিনেমার পারফরমেন্স যে আটটা ক্যারেক্টার প্লাস কিছু সাপোর্টিং ক্যারেক্টার্স আছে তাদের মিলিয়ে পারফরমেন্সটা আমার অ্যাভারেজ লেগেছে। এখানে দু একটা ক্যারেক্টারের পারফরমেন্স অবশ্যই বলা যাবে না, কিছু কিছু পারফর্মারের পারফরমেন্স আমার বেশি লাউড লেগেছে এবং তাদেরকে দিয়ে এই রকম টাইপ কাস্ট কেন করা হচ্ছে সেটা বুঝতে পারছি না। বাট তাদের কাজ হয়তো অন্য ফিল্ডে ভালো হবে, বাট এই সিনেমাতে কিছু কিছু জায়গায় ওভার দ্য টপ লেগেছে, সেটা না হলে আই থিঙ্ক সিনেমার সেই সেই পোর্শনগুলো আরও বেটার হতো। পারফরমেন্স সকলকে মিলিয়ে অ্যাভারেজ। এছাড়া যদি আমরা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট পিলারের কথা বলি অর্থাৎ মিউজিক্যাল ডিপার্টমেন্ট এই ডিপার্ট মানে এই সিনেমার সবথেকে স্ট্রং পয়েন্ট। প্রত্যেকটা গান যখন সিনেমা স্টার্টিং থেকে সিনেমার এন্ড অব্দি, স্যাড সং, রোমান্টিক সং, যে কোনো ধরনের গান যেগুলো আছে এখানে সেগুলো সুপারহিট সং। তারা তার ইউজটা খুব সুন্দর করে করেছে এবং প্রত্যেকটা গানের কম্পোজিশন খুব খুব সুন্দর। প্রত্যেকটা গান অডিয়েন্স খুব রিলেট করতে পারবে এবং প্রত্যেকটা গানের যে ভাষা, যেরকম লিরিক লেখা হয়েছে, যেরকম কম্পোজিশন দেওয়া হয়েছে, তো ওভারঅল মিউজিক্যাল ডিপার্টমেন্ট যারা অর্থাৎ মিউজিক যারা খুব ভালোবাসে তারা এই সিনেমাটা একবার দেখে আসুক সেটা আমি চাই। এবং এই সিনেমার মিউজিকটা স্ট্রং পয়েন্ট। অবশ্যই সিনেমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তো এটা SBB প্রোডাকশনের কাজ। তো এখানে প্রিমিয়াম ফিল্ডটা আমরা পাই, যেরকম এখানে কালার কারেকশন আছে, সেরকম এখানে ক্যামেরার অ্যাঙ্গেল, সেরকম কাটস। তো ওভারঅল যে টেকনিক্যাল কাজগুলো সেগুলো অবশ্যই খুব প্রিমিয়াম নেসের মাধ্যমে করা হয়েছে এবং তার রেজাল্ট আমরা অনস্ক্রিন দেখতে পাই। তো সেই দিক থেকে মিউজিকের পরে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই সিনেমা সবথেকে স্ট্রং পয়েন্ট। এছাড়া পারফরমেন্স এবং স্টোরি নিয়ে একটা পয়েন্ট। তো ওভারঅল দিলখুশ সিনেমাটা একটা ডিসেন্ট ওয়াচ রোম্যান্টিক সিনেমা, যেটা দেখে আমরা বেশ রিল্যাক্স ফিল করব। তো অবশ্যই এই ছুটির মরশুমে যাও, গিয়ে দিলখুশ দেখে আসো এবং জানাও তোমাদের কেমন লাগলো। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।